আগের পাঠে আমরা যতটা পড়েছিলাম তারপর পড়ছি আমরা and then he would take off his coat তারপরে তিনি কি করবেন না তিনি কোটটা খুলে ফেলবেন এখানে দেখো টেক অফ কথাটা তোমরা অবশ্যই টেক অফ কথাটার নিচে দাগ দেবে ঠিক আছে কোটটা টেক অফ করলেন অর্থাৎ খুলে ফেললেন his coat and begin এবারে শুরু করলেন ছবি লাগানোর এবার দেখতে থাকো মজা he would send a girl out for 6 penworth of nails and then one of the boys after her to tell her what size to get আচ্ছা তিনি একটি মেয়েকে প্রথমে পাঠালেন বাইরে বা দোকানে কি জন্য 6 penworth of nails Nails মানে পেরেক হ্যাঁ পেরেকটা হচ্ছে নেলস আর সিক্স পেন ওয়ার্থ দেখো এই কথাটা একটু কেমনভাবে লেখা আছে না সিক্স পেন একটা কমা অর্থাৎ এটাকে বলে অ্যাপোস্ট্রফি এটার মানেটা হচ্ছে সিক্স পেনিস ওয়ার্থ ঠিক আছে এই পেনিস এটা প্লুরাল ফর্ম পেনি হচ্ছে আমাদের যেমন পয়সা ইংল্যান্ডের সেরকম হচ্ছে পেনি তো সেই পেরেকটার দাম কত নেলটার দাম কত না সিক্স পেন ওয়ার্থ অর্থাৎ ছ পয়সার যে দামের ওয়ার্থ মানে মূল্য দামের যে পেরেক সেই পেরেকটা আনতে তিনি একটা মেয়েকে পাঠালেন পেনিস প্লুরালে হয়েছে পেনিস আর সিঙ্গুলারে হচ্ছে পেনি PENNY ঠিক আছে এটা পুরোটা ভাঙলে এই কথাটা আসে ঠিক আছে অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট প্রথমে ওকে পাঠিয়ে দিলেন মেয়েটাকে ছ পেনির পেরেক আনতে কিন্তু তারপরে মনে পড়ল যে সাইজ তো বলা হয়নি তখন কি করলেন একটা ছেলেকে আবার পেছনে পাঠালেন কি সাইজের লাগবে সেটা বলতে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল হি উড শাউট অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম এবার তিনি চিৎকার করে কি বলছেন না উইল আমাকে হ্যামারটা দাও হ্যামার মানে হাতুড়ি তাই তো পেরেক লাগাতে হবে পেরেক লাগাতে হলে তো হ্যামার লাগবেই পেরেক লাগাতে হলে তো হ্যামার লাগবেই হাতুড়ি লাগবেই ঠিক আছে তাহলে সেজন্য একজনকে পাঠাবেন উইলকে পাঠাবেন হাতুড়ি আনতে তারপরে রুলটা আনতে কাকে পাঠাবেন না টমকে বলবেন রুল আনো রুল মানে কি রুল মানে হচ্ছে স্কেল স্কেল জানো তোমরা স্কেল দিয়ে মাপো তোমরা স্কেল দিয়ে মেপে অঙ্ক করো লাইন টানো স্কেল ঠিক আছে আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার আমার স্টেপ ল্যাডার লাগবে স্টেপ ল্যাডার কি স্টেপ ল্যাডার হচ্ছে যে মইগুলো হয় এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় এরকম মই এগুলোকে বলা হচ্ছে স্টেপ ল্যাডার কখনো স্টিলের হয় কখনো লোহার হয় কখনো কাঠের হয় যে হাতে করে সরানো ছোট ছোট মইগুলো হয় সেগুলোকে বলে স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার এবং আমার একটা কিচেন চেয়ার অর্থাৎ রান্নাঘরে যে চেয়ার ব্যবহার হয় সেই কিচেন চেয়ারও চাই এখানে বলেছে আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার হ্যাঁ দেখবে আমরা অনেক সময় বলি যে বেটার ইউ গো তুমি যাও তাহলেই তোমার পক্ষে ভালো হবে এরকম বোঝাতে চেয়ে তো এখানেও কিন্তু এই বেটারটা এইটা মানে তোমার পক্ষে মঙ্গলজনক হবে এখানেও কিন্তু বেটারটা সেইভাবেই বলা
And don't you go, Maria. Maria ke bolbe tumi kintu jabe na. Because I shall want somebody to hold me the light. Amar kauke dorkar je light ta dhorbe. And the girl comes back. She must go out again for a bit of cord, picture cord. যে মেয়েটা পেরেক নিয়ে ফিরে এলো তাকে আবার যেতে হবে কিসের জন্য না পিকচার কর্ড আনার জন্য কর্ড মানে কি যে দড়িটা ব্যবহার করা হয় সরু সুতোটা বা একটা দড়ি যে ব্যবহার করে পিকচারটাকে ঝোলানো হবে সেই দড়িটা হচ্ছে কর্ড তো সেই কর্ড আনার জন্য আবার তাকে যেতে হবে টম ওয়েয়ারস টম 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 কোথায় গেলে ইউ কাম হিয়ার আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার তুমি আমাকে পিকচারটা তুলে ধরবে এখানে হ্যান্ড মি আপটা তোমরা ডাক দেবে হ্যান্ড আপ তুলে ধরা হ্যাঁ হ্যান্ড আপ তুলে ধরা এই হ্যান্ড আপটা তোমরা ডাক দেবে তো অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য picture and drop it and it would come out of the frame tarpor tini chobi ta tule dhorben dhorar pore tanganor jonno tule dhorben dhorar pore ki korben hat theke pore jabe pore jawar phole seta chobi ta frame theke beriye ashbe he would try to save the glass and cut himself যখন তিনি কাঁচটাকে বাঁচানোর চেষ্টা করবেন ফ্রেমের যে সেই কাঁচটা সেটাকে বাঁচানোর চেষ্টা করবেন তখন তার নিজের শরীরের কোনো অংশ কেটে ফেলবেন দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম স্প্রিং রাউন্ড মানে স্প্রিংয়ের মতন লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ানো লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ কিসের জন্য না রুমালটা খুঁজে বেড়াবেন বলে হ্যাঙ্কারচিপ মানে রুমাল রুমালটা খুঁজে বেড়াবেন বলে স্প্রিংয়ের মতন লাফিয়ে বেড়াবেন হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিপ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাজ টেকেন অফ এটাকে খুঁজে পাচ্ছেন না কেন না কোটটাই রেখেছেন কোটের পকেটে আছে অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট আর তিনি নিজেই জানেন না যে তিনি কোটটা কোথায় খুলে রেখেছেন অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস সমস্ত ছেলে মেয়েগুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তার টুলস খোঁজার চক্করে অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট সেটা ছেড়ে দিয়ে কী করতে হবে না সেটা বাদ দিয়ে তাদেরকে আবার তার কোটটা খুঁজতে হবে হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম আর যখন তারা সেই কোটটা খুঁজবে তখন উনি ডান্স রাউন্ড করবেন সারা ঘর নাচ করার মতন মতন লাফিয়ে ঘুরে বেড়াবেন আর হিন্ডার দেম অর্থাৎ হিন্ডার করবেন অর্থাৎ ওদেরকে বাধা সৃষ্টি করবেন অবস্ট্রাক্ট করবেন ঠিক আছে ওদেরকে অবস্ট্রাক্ট করবেন নিজেই নিজেই ওদের সামনে এসে যাবেন যাতে ওরা যেতে পারবে না আসতে পারবে না খুঁজে পাবে না ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার দ্য হোয়ার মাই কোট ইজ পুরো বাড়িতে কেউ জানে না আমার কোটটা কোথায় আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ আপন মাই লাইফ আই ডিডেন্ট এরম কাউকে এরকম এক সেট অর্থাৎ এরকম একদল মানুষ এরকম একদল ছেলে মেয়ে আমি জীবনে দেখিনি অপন মাই লাইফ আই ডিডেন্ট আমি আমার সারা জীবনে দেখিনি সিক্স অফ ইউ তোমরা ছজন অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোড দ্যাট আই পুট ডাউন নট ফাইভ মিনিটস এগো আর ছজন মিলে একটা কোড খুঁজে বের করতে পারছো না যেটা আমি মাত্র ছ মিনিট পাঁচ মিনিট আগে খুলে রেখেছি ওয়েল অফ অল দ্য ব্যাস থেমে গেলেন কেন থেমে গেলেন দেন হি গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট থেমে গেলেন কেন বলতে বলতে থামতেই তো হবে তখন উনি নিজেই বুঝতে পারলেন যে উনি কোটটার ওপরে বসে আছেন আর বসে বসে উনি চিৎকার ওটার ওপরে বসে বসেই তিনি এই কথাগুলো বলছেন তখন তিনি সবাইকে ডাকলেন ডেকে বলল বললেন ও ইউ ক্যান গিভ ইট আপ আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও তোমরা ছেড়ে দাও খোঁজার দরকার নেই আমি নিজেই খুঁজে ফেলেছি এই পর্যন্ত থাক এই পার্টে